Hello programmer, welcome back with another problem solving video. আজকে আমরা যে প্রবলেমটাকে সলভ করব সেটার নাম হচ্ছে nearly lucky number. তো আমরা lucky division নামে একটা প্রবলেম সলভ করেছিলাম কিন্তু nearly lucky number করা হয়নি. তো আমরা প্রথমে প্রবলেমটাকে পড়ব, পরে ইমপ্লিমেন্ট করব. Petya loves lucky number. We all know that lucky numbers are the positive integer whose decimal represent contain only the lucky digit 4 and 7. Petya যেটা সে lucky number পছন্দ করে এবং আমরা যেটা জানি lucky number কোনগুলো, lucky number হলো 4 এবং 7 আমাদের usually যেটা ধারণা. For example, numbers 4 7 7 4 4 or 4 are lucky. অর্থাৎ এই নাম্বারগুলো lucky and 5 17 4 67 are not. So এগুলো not lucky. Unfortunately, not all numbers are lucky. দুর্ভাগ্যবশত সব নাম্বারই lucky হয়ে থাকে না. Petya calls a number nearly lucky if the number of lucky digit in it is a lucky number. If the number of lucky digit in it is a lucky number. So এইটাই হচ্ছে basically punch line. তো এটা দিয়ে কি বুঝাইলো যে কোনো নাম্বারের ভিতরে লাকি নাম্বারের সংখ্যা পরিমাণটা সেটা আবার লাকি নাম্বার দ্বারা ম্যাচ করে নাকি, অর্থাৎ কোন নাম্বারের ভিতরে লাকি নাম্বার অর্থাৎ 4 আর বা 7 এর সংখ্যা যেমন 3টা 4টা হতে পারে, সেটা যদি 4 বা 7 হয় সেই ক্ষেত্রে সেটা নিয়ারলি লাকি নাম্বার. ওকে, এটা হচ্ছে পেটিয়ার অ্যালগরিদম. আমরা एग्जांपल দেখলে আরো ক্লিয়ার হবে. হি ওয়ান্ডারস whether number n is nearly lucky number. She n number lucky hobe kina seta nishchit hoyte boleche. So limitation dewa ache, dorkar nei porar. Ekhane kichu limit e kothabartra bola hoyeche, those are not needed. So eigulo amader proyojon nei. Output jete dekhate hobe, print on the single line yes. Yes output dekhate hobe if n is a nearly lucky number. So n যদি lucky number হয় তাহলে output হিসেবে yes দেখাতে হবে, otherwise print no, no দেখাতে হবে. Okay, so প্রথম example আমরা খেয়াল করব. প্রথম example এ 40047 কিন্তু এখানে output দেখানো হয়েছে no. Okay, so কেন no দেখানো হলো সেটা আমরা নোটটা পড়ি. নোটটা পড়লে বুঝতে পারবো. In the first sample there are three lucky digits. Okay, প্রথম example এ তিনটা lucky digits আছে, exactly 4 4 and 7. Zero gulo to lucky noy. So three lucky digit, first one and last two. Okay, so the answer is no. Okay, sei jonno eta no dilo. Acha ditiyo ta yes diyeche. Keno yes diyeche? In the second sample there are seven lucky digit. Okay, so exactly to prothom ta no dewar karon jeta seta hocche je ekhane lucky digit er poriman তিনটা, লাকি ডিজিটের পরিমাণটাও আমাদের লাকি হতে হবে অর্থাৎ 4 বা 7 হতে হবে, সেই ক্ষেত্রে ইয়েস প্রিন্ট করবে. যেটা আমরা সেকেন্ড एग्जांपलে দেখতে পাচ্ছি যে এখানে লাকি ডিজিটের পরিমাণ ওকে 7 লাকি ডিজিট, অর্থাৎ এখানে লাকি ডিজিটের পরিমাণ 7টা এবং 7 ইজ আ লাকি নাম্বার, সো দা অ্যানসার ইজ ইয়েস. সো এটাই আমাদের হচ্ছে যে প্রবলেমটা. আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা প্রবলেমটা কি. প্রথমে আমাদের লাকি নাম্বারটাকে কোন একটা নাম্বারের ভিতরে লাকি ডিজিট গুলোকে বের করতে হবে, তারপরে হিসাব করতে হবে লাকি ডিজিট গুলোর পরিমাণ গুলো আবার লাকি নাম্বার কিনা. তো আমরা হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করব এখন. তো যেহেতু এটা নিয়ারলি লাকি নাম্বার, ওকে আমাদের ফাইল সেভ হয়ে গেছে. এখানে আমরা স্ট্রিং ইউজ করব. কেন স্ট্রিং ইউজ করব সেটা পরে বলবো, একটু পরেই জেনে যাবেন আমরা আপনারা. ওকে, তো দেখতে পাচ্ছি যে সেখানে হচ্ছে একটাই নাম্বার, একটাই নাম্বার ইনপুট দেওয়া হচ্ছে. এটাকে আমাদের যেহেতু কাউন্ট করতে হবে এটার ভিতরকার ডিজিটগুলোকে, তো অবভিয়াসলি একটা অ্যারে নিতে হবে.
কিন্তু আমাদের অ্যারেতে যেটা অ্যারের লিমিটটা আমরা জানি না, এই জন্য আমরা স্ট্রিং নিয়ে নেব, যে ক্ষেত্রে আমাদের কোনো লিমিটের প্রয়োজন হবে না। সো স্ট্রিং একটা ভেরিয়েবল নেব যেটার ভিতরে আমরা নাম্বারটাকে ইনপুট হিসেবে নিয়ে নেব। অ্যান্ড দেন একটা হচ্ছে কাউন্ট ভেরিয়েবল নেব, এবং কাউন্ট ভেরিয়েবল মান তো অবশ্যই ইনিশিয়ালি জিরো করে রাখতে হয়। এবার আমরা একটা ফর লুপ চালাবো, আই লেস দেন যেটা হচ্ছে স্ট্রিং এর সাইজের চেয়ে ছোট হবে, যেটা ইউজুয়ালি করে থাকি আই প্লাস প্লাস। ওকে, অ্যান্ড দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বারের মধ্যে লাকি ডিজিটের পরিমাণটাকে খুঁজে বের করতে হবে। সো ইফ এস আই ইকুয়াল ইকুয়াল, যেহেতু এটা আমাদের স্ট্রিং সুতরাং এরকম করে লিখতে হবে, অর এস আই ইকুয়াল ইকুয়াল 7। ইয়েস, তাইলে আমরা কি করব, যদি এমনটা হয় তাইলে আমরা যেটা করব কাউন্টের মান বাড়াই দেব, এতে করে আমরা বুঝতে পারবো যে কয়টা 4 বা কয়টা 7 আছে। সো এখন হচ্ছে আমাদের এই কয়টা 4 বা কয়টা 7 আছে এইটার পরিমাণ আবার 4 বা 7 কিনা সেটা ধরতে হবে। সো ইফ কাউন্ট ইকুয়াল ইকুয়াল 4, এখানে 4 দিলাম কেন, এখানে এটা যেহেতু ইন্টিজার নাম্বার, কাউন্ট একটা ইন্টিজার ভেরিয়েবল, সো ইট ক্যান ফাইন্ড আউট ফোর ইজিলি। কাউন্ট ইকুয়াল ইকুয়াল 7, দেন যেটা করবে এটা হলে সে ইয়েস প্রিন্ট করবে, ওকে। এখন যদি এটা না হয় সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে সি আউট নো প্রিন্ট করবে। তো আমাদের আশা করি আমাদের প্রবলেমটা এটুকুই যেটা আমাদের করতে বলেছে। এবার আমরা এটাকে রান করে দেখবো আর এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখবো। 40047, নো এক্স্যাক্টলি নো। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলটাও মিলিয়ে দেখবো, সেভেন সেভেন ফোর সেভেন 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 ফোর, ওকে ইয়েস উই গট দিস, আমাদের এটা সলভ হয়ে গেছে। এবার এটাকে আমরা কপি করে নিয়ে গিয়ে সাবমিট করে দেব। সো ইটস সাবমিটেড সাকসেসফুলি। অ্যান্ড দেন অ্যাকসেপ্টেড, সো প্রবলেম নাম্বার 110A নিয়ারলি লাকি নাম্বার অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি বুঝতে কোনো ভুল ত্রুটি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারবেন।